morning. Meow. Good morning. Good morning. নতুন নতুন দিনে নতুন ব্লগে সবাইকে ওয়েলকাম। তো এই যে রেডি হয়ে বসে আছে, 2 ঘন্টা আগে থেকে রেডি হয়ে অ্যাকচুয়ালি স্নান করে নিয়েছিল, তাই ড্রেসটা পরে নিয়েছে, কলেজে যাবে। আর দিয়ার বাবাকে সিদ্ধবাদ করে দিয়েছিলাম, খেয়ে বেরিয়ে গেল, কাজে গাড়ি নিয়ে গেল। আর আমি এখনো শুধু খালি গড়ি গুছাচ্ছি, কাপড় চুপড় এগুলো ভাঁজ করছি, এখন অনেকটা গুছানো বাকি। চলো দিনটা শুরু করলাম, তোমরা দেখতে থাকো বন্ধুরা, আশা করি ভালো হবে। আর না শুকালে ঘরে মেলে দেবো, তো পাতলা কাপড়গুলো তো শুকিয়ে যাবে, তাই না? তো দিয়ে দিলাম, তো চলো কাপড়গুলো রোদে দিয়ে আমি খাবো। এই হচ্ছে ভিতরে দেখো ক্রিম বন, আর এই যে গুজিয়া পুলি পিঠে, ভাজা পুলি, আমি এগুলা দিয়ে খাবো। গুজিয়া আর কেক আছে, কেক খাবো না, পপও আছে। এই যে আর মজার কথা শুনো, দিয়ার পাপা না এগুলা আনলে পুরো প্যাকেট প্যাকেট নিয়ে চলে আসে, এইভাবে এটার ভিতরে মানে ক্রিম বন আনলে 10টা, মানে ফুল যে প্যাকেট যেটা থাকে আর কি, গুজিয়া আনলে 10টা, তারপর ওই যে পপ আনলে পুরো এরকম, ওই যে লম্বা প্যাকেট দেখতে পারছো, পুরো প্যাকেট নিয়ে আসে। তো ওরা তো বেঠি খায় না, ওদের মন হলে খায় আর না হলে খায় না। তো একদিন লাস্ট দিন আমি কি করেছি, তুমুল ঝগড়া করেছি এইভাবে আনার জন্য। আনার পর, আরে তুমি পপি যদি আনো তো শুধু পপি আনো, আমি পপটা খেয়ে 2-3 দিনে শেষ করবো, যেটা আনো একটা আনো, এইসব কিছু না, আরও 2-3 আইটেম সঙ্গে থাকে, কেক থাকে, তারপর আর কি কি থাকে, তাই না বাবা? 1-1.5 আনে, যেটা মানে বাসি করে খাওয়া যাবে না, একদিন কি 2 দিনের উপরে আর রাখা যায় না, নষ্ট হয়ে যায়, একদম 4-5 পদ, একদম 10-12টা করে আনে ওরা বাপেটি। তো দিয়া তো আমি যদি বলি খা খা তো খাবে, মানে খুব একটা না, ওর পাপা তো ও নিজে তো খায় না। লাস্ট দিন আমি তো মুখ ঝগড়া করে বলেছি যে আর আমি আর কোনো দিনও বলবো না, যে তুমি এমন কাজ করো যে আর এমনভাবে কাজ করো যে আর কোনো দিন কেউ বলবে না তোমাকে আনার কথা, যে এভাবে আনো। তাই আমি বলেছি আর আনতে হবে না, আমার খেতেও হবে না, আজকে ঘুম থেকে উঠে না, এইভাবে আমি ও দুটো করেই এনেছে। এইভাবে দেখে আমি প্রথমে ভয় পেয়ে গেলাম যে কোথা থেকে কুড়িয়ে নিয়ে আসলো নাকি, এইভাবে কোনোদিন আনতে দেখিনি তো, এইভাবে এই টেবিলের উপরে এইভাবে আমি ঘুম থেকে উঠে দেখছি আর কি, টেবিলের উপরে রাখা। তো আমি ডাক দিয়ে আবার জিজ্ঞেস করলাম যে গাড়িতে কেউ ফেলে রেখে গেলো নাকি, তুমি গাড়ি থেকে এনেছো সত্যি? আমি এইভাবে কোনোদিন তো তোর বাপাকে আনতে দেখিনি, এইভাবেই খোলা, এইভাবে এমনি টেবিলের উপরে রাখা। তো আমি ডাক দিয়ে আবার বলছি তুমি গাড়ি থেকে এনেছো নাকি, আমি ভাবলাম যে কেউ মানে আদা ফাদা খেয়ে গাড়িতে ফেলে রেখে গেলো নাকি আর ও ঘরে নিয়ে এসছে, আমার যেমন কেমন ঘিন্না ঘিন্না লাগছিল খেতে। পরে বলছে না আমি এভাবেই এনেছি কিনে, তোমার 3-3 পদ এনেছে আর কেক আরেকটা 4 পদ, তোমার আইটেম কিন্তু 4টা এনেছে, কম এনেছে আইটেম কিন্তু 4টা এনেছি। তো যাই হোক, তবু কম এনেছে, খেয়ে শেষ করতে পারবো। আর এদিকে আমার গল্প করতে করতে চা ঠান্ডা হয়ে যেতে, আগে আমি চাটা খেয়ে নেই, আর দিয়া তো ওই যে পোলাও খাচ্ছে, এ কালিন্দ্রি কি দিয়ার পাপা এসছে, চা করে দিয়েছি, আর আসার সময় আতাফল নিয়ে এসেছিল, এই যে একটা, হ্যাঁ আমরা খেয়েও নিয়েছি, একটা বলতে ওই যে আমি খাওয়ার ইয়েটা চুকলাটি দেখাচ্ছি, খেয়ে নিয়েছি। আর সেই দিন আমরা বাজার থেকে এনেছিলাম 50 টাকা করে একটা, আজকে একটা 10 টাকা করে এনেছে, সেই দিন আমাদের বাজার থেকে এনেছিলাম আর আজকে গ্রাম থেকে এনেছে, তো 10 টাকা করে একটা এনেছে। আর এই যে একটা পেঁপে, এই যে একটা পাকা পেঁপে এনেছে, পাকা পেঁপেটাও 10 টাকা, আমাদের বাজারে কমসেকম 50-60 টাকা দাম হবে, 10 টাকা দিয়ে এনেছে। তো পেঁপেটা কালকে খাবো, মানে দিয়াকে দেবো কেটে, আমরা যদি খাই তো খাবো, না দিয়া খাবে, আর পাকা পেঁপে খাওয়া তো খুবই ভালো। তো চলো আর রাত্রির ভিডিওটা কন্টিনিউ করছি না, এখানেই রাখি, বাই বন্ধুরা, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে নতুন একটা ব্লগে। আমি ভিডিওটা শেষ করে দিয়েছিলাম, কিন্তু এই যে এই দেখো, এই বছরে আমাদের প্রথম, মানে আমাদের না সবারই এই বছরের প্রথম ঝড়, একটু ভাবলাম তোমাদের সাথে শেয়ার করে নেই, জানি না শুনতে পাচ্ছ কি না পাচ্ছ আমার কথা, সেই তো টিনের চাল বৃষ্টির আওয়াজে অনেক ইয়ে হচ্ছে। তো চলো বাই বন্ধুরা,
হাওয়া দিচ্ছে, কি ঠান্ডা হাওয়া দিচ্ছে,